রূপশ্রী প্রকল্পে যেখানে মেয়েদের কিন্তু 25,000 টাকা করে দেওয়া হয়, সেই রূপশ্রী প্রকল্পে অ্যাপ্লিকেশান কিভাবে করতে হয়, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে জানানো হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ প্রসিডিওর জানার জন্য। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই প্রথমত সবাইকে জানিয়ে রাখবো, যারা ফার্স্ট টাইম চ্যানেলটিকে ভিজিট করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে একটা বেল আইকন দেখতে পাবেন সেখানে প্রেস করে রাখবেন, ফলে পরবর্তীতে সমস্ত রকম ইনফরমেটিভ আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো এই রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য সবথেকে প্রধান যে ক্রাইটেরিয়াটি রাখা হয়েছে সেটা হচ্ছে কিন্তু ফ্যামিলির যে বার্ষিক ইনকাম সেটা হচ্ছে 1,50,000 টাকার কম হতে হবে। তো ন্যাচারালি যেটা হয়ে থাকে মিডিল ক্লাস সমস্ত মেয়েদেরই কিন্তু এই রূপশ্রী প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে, যেটা 25,000 টাকা। তো এর যে ফর্ম ফিল আপ আপনাদের সামনে আপনি দেখতে পাচ্ছেন, মেইন যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা ওপেন করা রয়েছে এবং এখানে আপনি দেখতে পাবেন প্রথমেই অর্থাৎ লেখা রয়েছে টু বি ফিল্ড আপ ইন ব্লক লেটার ইন ইংলিশ অনলি, অর্থাৎ শুধুমাত্র ব্লক লেটার মানে বড় হাতের কিন্তু ইংরেজিতে ফর্মটাকে আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো আপনি ডান্সারি যেটা দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি, এখানে আপনি কিচ্ছু করবেন না, এটা কিন্তু আপনি যখন ফর্মটা সাবমিট করবেন সেখানে আপনাকে করে দেওয়া হবে। কোথায় সাবমিট করবেন সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে, জাস্ট আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো জাস্ট আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এবং কিছুক্ষণ ওয়েট করলে জমা দেওয়ার যে লোকেশন সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো প্রথমত দেখুন কি রয়েছে, প্রথমেই রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, যেখানে রয়েছে নেম, আপনাকে আপনার নাম লিখতে হবে এবং নাম কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের স্পেলিংয়ে আপনি লিখবেন। বাই চান্স দেখা যেতে পারে হয়তো নামের স্পেলিং একটা হতে পারে কিন্তু ব্যাংকের বইয়ে অন্য একটা স্পেলিং রয়েছে, তো ব্যাংকের বইয়ে যে স্পেলিংটা থাকবে সেই স্পেলিংটা এখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই বড় হাতের লেটারে লিখবেন, নিচে ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন, প্রপোজ ডেট অফ ম্যারেজ অর্থাৎ বিবাহের যে তারিখ ঠিক করা হয়েছে সেই বিবাহের তারিখ এখানে দিয়ে দেওয়া হবে, কারণ হচ্ছে বিবাহের ঠিক আগেই কিন্তু এই 25,000 টাকাটা দিয়ে দেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে। তো কবে বিয়ে ঠিক করা হয়েছে সেই ডেটটা এখানে দিতে হবে এবং নেক্সট রয়েছে মাতার নাম অর্থাৎ মাদার্স নেম এখানে বসাতে হবে, ফাদার্স নেম রয়েছে, পিতার নাম রয়েছে, পিতার নাম বসিয়ে দিতে হবে, কারেন্ট অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে ফিল আপ করতে হবে, হাউস নং যেটা ভোটার লিস্টেও পাওয়া যাবে, তো রাস্তার নাম, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, জিপি, সমস্ত ইনফরমেশান এগুলো দিয়ে দিতে হবে অর্থাৎ অ্যাড্রেসের ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে, এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে সেম লিখে দিতে হবে এবং যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা দিতে হবে। তো যাই হোক, তারপর এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড রয়েছে সবগুলো মেনশান করতে হবে, নেক্সট কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অর্থাৎ যোগাযোগের যে মোবাইল নাম্বার হয়ে থাকে সেটা এখানে প্রোভাইড করে দেবেন, নেক্সট ব্যাংক ডিটেলস এটাকে আপনাকে কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং কি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, ইওর অ্যাকাউন্ট শুড বি এবল টু রিসিভ রুপিস 25,000 অ্যাট আ টাইম অর্থাৎ আপনার ব্যাংকে যাতে 25,000 টাকা একবারে ঢোকে সেই সুযোগ যেন থাকে, সেটা ন্যাচারালি সব ব্যাংকেই হয়ে থাকে, তো এটা নিয়ে ভাবনা চিন্তা করার কিছু নেই। তো জাস্ট এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে, আইএফএসসি কোড দিয়ে দিতে হবে যেটা ব্যাংকের পাসবই পাওয়া যাবে, এমআইসিআর নাম্বার যেটা হয়ে থাকে ব্যাংকে সেটা আপনি যদি না জেনে থাকেন সেক্ষেত্রে ব্যাংকে চলে যাবেন, ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের যে কোনো স্টাফের কাছে জিজ্ঞেস করলে কিন্তু তারা বলে দেবে এবং তারপর আপনি সেটা এখানে বসিয়ে দিতে পারবেন। ব্যাংকের নাম রয়েছে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা মেনশান করে দেবেন, ব্রাঞ্চের নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন, ব্রাঞ্চের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। নেক্সট রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে এখানে কিন্তু রয়েছে যে শুধুমাত্র লিপিবদ্ধ করার ক্ষেত্রে টিক দ্য অ্যাপ্লিকেবল অর্থাৎ অন্যান্য আপনার যে ব্যক্তিগত তথ্য সেটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে, এডুকেশন লেভেল যেটা রয়েছে আপনি কতদূর পড়াশোনা করেছেন আপনাকে জাস্ট এখানে টিক দিতে হবে, তো প্রাইমারি হলে আপনি প্রাইমারি পর্যন্ত দিতে পারেন, সেকেন্ডারি হলে আপনি সেকেন্ডারি দেবেন, যদি বিদ্যালয়ে কখনো না যেয়ে থাকে সেক্ষেত্রে এখানে টিক দেবেন, তো সমস্ত জাস্ট যে পর্যন্ত পড়াশোনা করা হয়েছে জাস্ট তার পাশে যে বক্স দেওয়া রয়েছে সেখানে টিক দিতে হবে। নেক্সট কাস্ট রয়েছে, কোন কাস্টে বিলং করছেন আপনি সেটা আপনাকে মেনশন করতে হবে, রিলিজিয়নটা আপনাকে মেনশন করতে হবে। নেক্সট দেখুন রয়েছে গ্রুমস ডিটেলস অর্থাৎ পাত্রের বিবরণ অর্থাৎ যার সাথে বিয়ে হচ্ছে তার নাম এখানে লিখতে হবে, তার ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে, ছবি মেনশন করতে হবে এবং মাদার্স নেম ফাদার্স নেম লিখতে হবে, এটা কিন্তু পাত্রের মাদার্স নেম ফাদার্স নেম, পাত্রের কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো বসাতে হবে অর্থাৎ যেগুলো নিজের ক্ষেত্রে বসানো হয়েছে সেগুলো পাত্রের ক্ষেত্রেও বসাতে হবে। নেক্সট রয়েছে ডিক্লারেশন অ্যান্ড ডকুমেন্ট সাবমিটেড অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টগুলো হয়ে থাকে অর্থাৎ রেসিডেন্সের ক্ষেত্রে আপনার রেসিডেন্সিয়াল প্রুফ, আপনার ব্যাংক অ্যাড্রেসের ফ্রন্ট পেজের জেরক্স কপি, আপনার আইডেন্টিটি প্রুফ, এই সমস্ত যে ডকুমেন্ট সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে এবং তারপর দেখুন আপনি ডিক্লারেশন যেটা রয়েছে আপনাকে এখানে টিক দিয়ে দিতে হবে সবগুলোর ক্ষেত্রে। তো জাস্ট আপনি দেখতে পাচ্ছেন জাস্ট টিক দিয়ে দেবেন এবং নিচে দেখুন আপনার যেটা রয়েছে আই এম অ্যাবভ 18 ইয়ার্স ওল্ড অর্থাৎ আপনি 18 বছর ঊর্ধ্বে, কারণ 18 বছরের কম হলে কিন্তু এই যোজনার জন্য টাকা পাওয়া যাবে না। তো নেক্সট রয়েছে বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, আপনি যে যে ডকুমেন্টগুলো প্রোভাইড করছেন সেগুলো এখানে টিক দিয়ে দিতে হবে অর্থাৎ বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে আপনি জন্ম যে শংসাপত্র হয় সেটা আপনাকে দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে, আধার কার্ড দিতে হবে, প্যান কার্ড দিতে হবে, আপনার প্রাথমিক বিদ্যালয় ছাড়ার যে শংসাপত্র হয়ে থাকে সেটা দিতে হবে,
যদি মাধ্যমিক পাশ করে থাকেন সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। তো এই সমস্ত ইনফরমেশানগুলো এখানে দিয়ে দিতে হবে। এবং নেক্সট রয়েছে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ অ্যান অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর হুইচ আই অ্যাম দ্য সোল অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ আপনার যে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার জন্য জাস্ট আপনাকে এখানে টিক দিয়ে দিতে হবে। নেক্সট রয়েছে প্রুফ অফ প্রপোজড ম্যারেজ, অর্থাৎ প্রস্তাবিত বিবাহের প্রমাণ যেটা হয় সেই প্রমাণ আপনাকে দিতে হবে। তার জন্য আপনাকে ম্যারেজ ইনভিটেশন কার্ড দিতে পারেন, অর্থাৎ বিবাহের যে নিমন্ত্রণ কার্ড হয়ে থাকে সেই কার্ড দিতে পারেন, অথবা যে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ সেটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। অথবা যদি সেটাও না থাকে সেক্ষেত্রে ঘোষণাপত্র যেটা হয়ে থাকে অর্থাৎ সেলফ ডিক্লিয়ারেশন সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে যে আপনার বিয়ে হচ্ছে। তো সেই রেসপেক্টে একটা সেলফ ডিক্লিয়ারেশন লিখতে হবে এবং সেখানে জাস্ট নিচে সই করতে হবে। তো এই হচ্ছে কিন্তু ডকুমেন্টস। নেক্সট রয়েছে যে মাই প্রসপেক্টিভ গ্রুম ইজ অ্যাভাব 21 ইয়ার্স, অর্থাৎ আপনার যে হাজব্যান্ড হবে তার বয়স কিন্তু 21 বছরের বেশি অবশ্যই হতে হবে। যদি 21 বছরের কম হয় সেক্ষেত্রে কিন্তু এই যোজনার আন্ডারে 25,000 টাকা পাওয়া যাবে না। এবং সেটা দেওয়ার পরে জাস্ট নিচে তার রেসপেক্টে একটা প্রুফ দিতে হবে। প্রুফ আপনি বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, গভর্নমেন্ট রিকগনাইজড স্কুল লিভিং সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড এগুলো দিতে পারেন। আর নেক্সট দেখুন নিচে কী দেওয়া রয়েছে, উপরিক্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকবো, অর্থাৎ সমস্ত তথ্য যে আপনি সঠিক দিয়েছেন সেই রেসপেক্টে আপনাকে এখানে একটা সিগনেচার করতে হবে এবং ডেটটা মেনশন করতে হবে যেদিন জমা দেবেন। নেক্সট এখানে আপনি চলে আসুন নিচে, নিচে চলে আসলে কিন্তু আপনাকে যেটা আপনি দেখতে পাবেন এখানে কিন্তু এনকোয়ারি অ্যান্ড স্যাংশন ফর্ম, অর্থাৎ আপনার এটা কিছু করার প্রয়োজন নেই, ফর অফিস ইউজ অনলি। যখন আপনি ফর্মটা সাবমিট করবেন তখন জাস্ট আপনাকে সমস্ত ইনফরমেশান আপনি যেটা দিয়েছেন সেটা চেক করা হবে, সাথে ডকুমেন্টসগুলো চেক করা হবে এবং তারপরে এটা অফিস ইউজে কিন্তু ফিল আপ করা হবে। তো এখানে আপনাকে আর কিছু করার দরকার নেই। নিচে এনকোয়ারি অফিসার 1 রয়েছে, এনকোয়ারি অফিসার 2 রয়েছে, তারা জাস্ট তাদের নাম, ডেজিগনেশন, সিগনেচার, সিল আর ডেট এগুলো মেনশন করে দেবে। আপনাকে নিচে কিচ্ছু করার দরকার নেই, আপনি জাস্ট ফর্মটা এই অবস্থায় সাবমিট করবেন যে ডকুমেন্টসগুলোর কথা বলা হলো সেই ডকুমেন্টসগুলোর সহ, এবং আপনি আপনার ব্লক যে অফিস রয়েছে অর্থাৎ বিডিও অফিস রয়েছে আপনি সেখানে চলে যাবেন, সেখানে ফর্মটা সাবমিট করে দেবেন। এবং সাবমিট করার পর আপনাকে এই অ্যাকনোলেজমেন্টটা দেওয়া হবে, আপনি অবশ্যই এই অ্যাকনোলেজমেন্টটাকে যত্ন করে নিয়ে রাখবেন, কারণ এটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে হয়তো পরবর্তীতে যদি আপনি দেখেন যে টাকা পাননি সেক্ষেত্রে কিন্তু আপনার প্রুফ হিসেবে রাখার জন্য আপনাকে এই অ্যাকনোলজমেন্টটা যত্ন করে রাখতে হবে। যদি আপনি এই অ্যাকনোলজমেন্টটা হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে, তাই অবশ্যই অ্যাকনোলজমেন্টটাকে আপনি যত্ন করে রাখবেন। তো এই হচ্ছে কিন্তু টোটাল প্রসিডিওর, আশা করি সমস্ত ইনফরমেশান আপনারা পেয়ে গেছেন। যদি এরপরেও কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন।